খুব কষ্ট হচ্ছে তাই না বালবীর? কারণ তোমার বন্ধু মেহের ডানা লোককে যে আটকে গেছে, দুঃখ পাওয়াই উচিত। কারণ এখন ওই বেচারি কিছুতেই বাঁচবে না। মেহরের তো কিছু হবে না ভয়ঙ্কর পরি, কিন্তু আজকে তোমার নিস্তার নেই। বালবীর, বালবীর সাবধানে। রানীপরি, আমাদের কিছু করতে হবে। রানীপরি, জানি না মেহের এখন কতটা বিপদের মধ্যে আছে। আমি আমি ওর জন্য খুবই চিন্তিত রানীপরি। মেহের, তুই ভয় পাস না, তুই আগে যা, আমি তোর পেছনে আসবো। হ্যাঁ, কি করছিস মন্টু, ভয় পাচ্ছিস? সরি। চল এবার ভয় পাস না। এই ভয়ঙ্কর পরি ডানার লোভ দেখিয়ে কোথায় ফাঁসিয়ে দিল, কি ভয়ানক জায়গা। খুব ভয় লাগছে আমার, আমি বাড়ি যাব। এটা তুই ভাবছিস না মেহের? বাট আমি ভয় পাচ্ছি না। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি না, কারণ আমার নাম মন্টু দা ব্রেভেস্ট লাখানি। ওকে, অ্যাজ ইউর উইশ। আরে ভাই, খুব হাঁপিয়ে গেছি, তেষ্টাও খুব পেয়েছে। একটা কাজ করি, কিছুক্ষণ কোথাও বসে পড়ি। আরে আমার কাতুকুতু লাগছে কেন? আরে এটা কি ছিল? মেহের, মেহের বাঁচা, মেহের বাঁচা আমাকে। আরে মন্টুর আবার কি হলো? নিশ্চয়ই এটা ওর কোনো পরিকল্পনা, যাতে আমি পিছিয়ে যাই আরো এগিয়ে গিয়ে ওই ডানাটাকে নিতে পারে। কিন্তু আমি এটা হতে দেব না। এই 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 ছাড়ো, আরে আমার পা ছাড়ো। মেহের বাঁচা আমাকে। মনে হচ্ছে মন্টু কোনো সত্যি প্রবলেমে ফেসে গেছে, আমাকে ওকে সাহায্য করা উচিত। আরো
মেহের। রানী পরী, আমাদের কিছু করতেই হবে, না হলে মেহের আর মন্টু এই ভয়ানক শক্তিদের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। হ্যাঁ রানী পরী, কিন্তু বালবীর আমরা কি বা করতে পারি? আমরা তো ওখানে যেতে পারবো না। কিন্তু আমিও কি যেতে পারবো না রানী পরী? কোনো তো একটা উপায় আছে। একটা রাস্তা আছে বালবীর। ডানা লাভ করার পর পরীরা ডানা লোকে যেতে পারে না, কিন্তু তুমি ওখানে যেতে পারো। আচ্ছা কি করো রানী পরী বলুন? মায়াবী পাথরের সাহায্যে। এ কুশল, এ কুশল, আমি তোকে কখন থেকে বলছি যে মন্টু বসকে ফোন কর, মন্টু বস আসবে, প্রচুর টাকা আনবে, তবেই তো আমরা পিজা বার্গার খেতে পারবো। বিশেষ সূত্র থেকে জানা গেছে যে একজন ভয়ঙ্কর অপরাধী হ্যামারম্যান, যে কিনা হাতুড়িওয়ালা কিডন্যাপার নামে পরিচিত, আজ দুপুরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। আর ওই অপরাধী লোকের বাড়িতে ঢুকে লোকের মাথা ফাটিয়ে দেয় আর বাচ্চাদেরকে অপহরণ করে পালিয়ে যায়। পুলিশ অ্যালার্ট জারি করেছে, আপনারা সতর্ক থাকুন। হ্যামারম্যান, আর তুই এক্ষুনি কি বললি যে মন্টু বস অনেক টাকা আনবে? হয়তো ওই টাকার জন্যই এই হ্যামারম্যান মন্টু বসকে কিডন্যাপ করে নেয়নি তো? কুশল, খুঁজতে হবে, খুঁজতে হবে। হ্যামারম্যান কে? আরে মন্টু বসকে, চল। বিশেষ সূত্র থেকে জানা গেছে যে একজন ভয়ঙ্কর অপরাধী হ্যামারম্যান, যে কিনা হাতুড়িওয়ালা কিডন্যাপার নামে পরিচিত, আজ দুপুরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। আর ওই অপরাধী বাড়িতে ঢুকে লোকেদের মাথা ফাটিয়ে দেয় আর বাচ্চাদেরকে অপহরণ করে নেয়। পুলিশ অ্যালার্ট জারি করেছে, আপনারা সতর্ক থাকুন। কি হলো রকি কাকা, তুমি এত ভয় পেয়ে কেন আছো? আমাদের এলাকাতেই ঘোরাঘুরি করছে, তাই জন্য আমি এইখানে লুকিয়ে আছি। আসতে দাও ওই কিডন্যাপার কে, এমন হতা ছুড়ে মারবো না। আরে মাথা ফাটিয়ে দিলে আমার, সরি সরি বাবা, কিন্তু আপনাকে হেলমেট পরতে তো বলেছিলাম আমি। কিন্তু আমি হেলমেট পেলাম না। পেয়ে গেছি কিলো দরে একটা সস্তায় হেলমেট পেয়ে গেছি, পরে নাও, এতে না তুমি রোটেশন পেয়ে যাবে। আরে ঠাকুমা, রোটেশন নয়, প্রোটেকশন, প্রোটেকশন। হ্যাঁ ওটাই, সেম টু সেম। বাচ্চারা, এই মেহের আর বললো কোথায়? ওরা আমাদের পেছনেই ছিল, আসছে হয়তো। বৌদি, হ্যাঁ ওই হাতুড়িওয়ালা কিডন্যাপারটা আবার? এই লতাটা তো আমাকে জড়িয়ে নিচ্ছে। মেহের, মন্টু তুই ভয় পাস না, আমি কিছু একটা করছি। এটা প্রাচীন মায়াবী প্রস্তর, এ তোমার প্রতিরূপ, অর্থাৎ তোমার দ্বিতীয় স্বরূপ বানাতে পারে। তোমার মূল রূপ এখানেই থাকবে, কিন্তু তোমার প্রতিরূপ ডানা লোকে যেতে পারবে। বালবীর, এই একটাই রাস্তা আছে ডানা লোকে যাওয়ার। তাড়াতাড়ি করুন রানী পরী, কারণ ওখানে যে পদে পদে বিপদ।
আমাকে কল শীঘ্রই যেতেই হবে, তাড়াতাড়ি করো নানি পড়ি। আর বালবীর তুমি নিজের খেয়াল রেখো, ওখানে ভেতরে তোমার জাদু শক্তি কাজ করবে না। হ্যাঁ বালবীর, ডানালোকে তোমাকে সাহস এবং বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে, কারণ ওখানে গিয়ে তোমার নিজেরই নয় বরং ওদেরও রক্ষা করতে হবে। তুমি জানো নিশ্চয়ই বালবীর, ওখানে তোমার হাতে খুব কম সময় থাকবে, আর তোমাকে ওই সময়ের মধ্যেই ওদের দুজনকে বাঁচিয়ে বাইরে আনতে হবে, নয়তো ডানালোক মাটিতে মিশে যাবে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে। চিন্তা করবেন না রানী পরি। আর হ্যাঁ বালবীর, আরও একটা কথা মনে রাখবে, ভেতরে ডানালোকে যা কিছু তোমার প্রতিরূপের সঙ্গে হবে তার প্রভাব তোমার মূল রূপ অর্থাৎ তোমার শরীরের ওপর হবে। যদি ঠিক সময়ের মধ্যে তোমার প্রতিরূপ এখানে ফিরে না আসে, তাহলে তোমার শরীর এই প্রস্তরের সঙ্গে মিশে পাথর হয়ে যাবে। আমি জানি রানী পরি যে এই কাজটা ঝুঁকিতে ভরা, কিন্তু দুটো বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য আমাকে এইটুকু ঝুঁকি তো নিতেই হবে। যাও বালবীর। হ্যালো কুশল। হ্যাঁ, মন্টু বসের ব্যাপারে কিছু জানা গেল? ওভার। না রে, মন্টু বসের কোনো খবর পাইনি। মনে হয় ওই কিডন্যাপার অনেক স্মার্ট, কোনো সূত্র ছেড়ে যায়নি। ওভার। এ কুশল, আমি ওই কিডন্যাপারটার ছায়া দেখতে পাচ্ছি। ওভার। কি বলছিস রে? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। না না কুশল, তুই ওখানেই দাঁড়া, আমি একে সামলে নেব, না হলে ও পালিয়ে যাবে। ওভার এন্ড আউট। হ্যাঁ, স্কুল ড্রেস পরে আসিস আর বাচ্চাদের কিডন্যাপ করিস? এই রে কুশল, তুই তুই কিডন্যাপার কবে থেকে হয়ে গেলি? গন্ডার? এতদিন আমি মন্টু বসকে গন্ডার বলতাম, কিন্তু তুই আজ আমাকে গন্ডারের মতো মারলি। তুই আমার কোমরটাকে ভেঙে দিলি। আরে সরি সরি ভাই কুশল। বল্লু, মেহের! আরে কি হয়েছে কি হয়েছে? আরে ওই দেখ, পুচকেদের গ্যাং। হ্যাঁ, মনে হয় ওরাই আমাদের মন্টু বসকে কিডন্যাপ করেছে। হতে পারে, চল চল গিয়ে দেখি। চল। ধন্যবাদ রানী পরি। চলো বালবীর, চলুন। মেহের! মেহের! আরে রোহিত কুশল, তোরা এখানে কি করছিস? এ প্রশ্ন আমরা করব, তোরা নয়। হ্যাঁ জিজ্ঞেস কর, কিন্তু হিস্ট্রির নয়, আমি হিস্ট্রিতে একটু উইক। এ তোর কি দেখে আমাদের হিস্ট্রি টিচার মনে হচ্ছে? এ মানব, সত্যি করে বল, আরে এমন কোন বড় পাহাড় আছে যেটার পেছনে তোরা মন্টু বসকে লুকিয়ে রেখেছিস? বল। হ্যাঁ, কি সব বলছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমরা কেন লুকাবো মন্টুকে? আমরা তো এখানে বল্লু আর মেহেরকে খুঁজতে এসেছি। কি? ওরা দুজন স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। হ্যাঁ, তার মানে হলো মন্টু বল্লু মেহের তিনজনেই উধাও। মন্টু উধাও? হ্যাঁ। চল আমরা সবাই মিলে ওদেরকে খুঁজি। হ্যাঁ চল 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 চল। যাও বালবীর, মেহের আর মন্টুকে বাঁচাও। হ্যাঁ বালবীর, তাড়াতাড়ি যাও,
কিন্তু নিজের খেয়াল রেখো, ওখানে তোমার শক্তি কিন্তু কাজ করবে না। আমি তো ভুলেই গেছি যে আমার জাদু শক্তি এখানে কাজ করবে না। আমাকে নিজের বুদ্ধি আর বলের দ্বারাই মেহের আর মন্টুকে বাঁচাতে হবে। এই গাছের পোশাকগুলি খুবই শক্তিশালী। আমায় নিজের বুদ্ধি দ্বারাই কিছু করতে হবে। আরে চমৎকার, এই পোশাকাকে যখন ছাড়ানোর জন্য খুব শক্তি লাগাচ্ছিলাম তখন এটা আরো পেঁচিয়ে যাচ্ছিল, কিন্তু যখন আমি শান্ত হয়ে ভাবছিলাম এটা একাই খুলে গেল। এবার বুঝতে পারলাম মায়াবী প্রশাখার রহস্য। ছাড়ো, ছাড়ো আমাকে। মেহের, মেহের, তুমি একদম চিন্তা করবে না, আমার কথা মন দিয়ে শোনো, নিজের শক্তি একদম ব্যবহার করবে না, আর একদম শান্ত হয়ে যাও। মেহের, আমি বললাম শান্ত হও, যদি তুমি শান্ত থাকো তাহলে এই প্রশাখা নিজের থেকেই খুলে যাবে। এই বালবীর ডানা লোকে কি করে পৌঁছলো ওখানে? তো মেহের আর মন্টু ছাড়া কেউ যেতে পারবে না, তবু ও কি করে পৌঁছলো ওখানে? কারণ করেন প্রথমে আপনি ভুল পরিকল্পনা, তারপর হারেন বারবার। যদি পাঠাতেন আপনি আমাকে নিজের প্রতিযোগী হিসেবে, তাহলে চলে আসতাম আমি এতক্ষণে ডানা নিয়ে। মূর্খ, তোমাকে তো আমি পরে বুঝে নিচ্ছি, তার আগে ভাবতে হবে বালবীরের কি ব্যবস্থা করব। এবার করবেনটা কি আপনি? ওর আপনি তো জিতে পারবেন না ডানা লোকে। আমি যেতে পারবো না, কিন্তু এটা তো খোঁজ করতে পারি যে বালবীর ওখানে কি করে পৌঁছলো। একবার যদি আমি জানতে পারি তাহলে ওই বালবীরকে আমি ছাড়বো না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.